এই মুহূর্তে সচিবালয়ে চালের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন টিপু মুন্সী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেটা দেওয়া হতো আগে সেই তিনটাই দেওয়া, না বন্ধুবান, যেটা বেসিক নিড আমাদের, তেলটা তো বড় প্রয়োজন, তারপরে ডাল আছে, সোয়াবিন তেল বাড়ানোর ব্যাপারে কথা আসছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বাড়ানোর পক্ষে নই, কিন্তু যদিও ডিফারেন্সটা বড়, কারণটা সাবসিডি দেওয়া হচ্ছে এমন কিছু না, কিন্তু বড় চিন্তা যেটা সেটা আপনারা ভালো বোঝেন যে অনেক বেশি ডিফারেন্ট হলে পরে মানে কিছু লোক সুবিধা নেয়, এক লোক তিনবার করে লাইনে দাঁড়িয়ে দেওয়া হয়। তবে যেহেতু আমরা নতুন সিস্টেমে যাচ্ছি সে সুযোগটা নাই, আমরা দেখব আগামী এক মাসের মধ্যে যদি দামের টেন্ডেন্সি নিচু থাকে তাহলে আমরা আর বাড়াবো না, এই দামেই দিতে চেষ্টা করব। আপনার কাছে আপনার কথাটার উত্তর আমি দিচ্ছি, বুঝতে পেরেছি। আপনার কাছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স আছে, 17 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে। আমি কখনোই বলিনি 17 কোটি মানুষের পয়সা বেশি হয়েছে। এই দেশের সার্বিক অবস্থায় রিয়েলিটি হলো 20% পিপুল যে তাদের লো ইনকাম গ্রুপ, সেইটাকে কিন্তু মাথায় রাখতে হবে। 17 কোটির মধ্যে 3 কোটি বাদ দিলে 14 কোটি মানুষ থাকে, এর মধ্যে প্রায় 4.5 কোটি মানুষের বাইং ক্যাপাসিটি অলমোস্ট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো, ইউরোপের মতো। তো সবাই তো একটা অ্যাভারেজ খারাপ হয়, আমাদের যেমন 3 কোটি মানুষকে অ্যাড্রেস করা দরকার যে দরিদ্র শ্রেণী, তো সেটাই আমরা করছি। পাশে 3 কোটির জায়গায় হয়তো 5 কোটি বেনিফিটটা পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সেটা ঠিক আপনারা নিজেরাই জানেন কোন শ্রেণী কতজনের। আর 3 কোটি মানুষ যে দরিদ্র সীমার নিচে রয়েছে তাদের কথা বারবার বলছি, তাদের জন্য আমরা দেখব, দুটো আলাদা দিক রয়েছে। আর কিছু মাননীয় মন্ত্রী, যে বিষয়টা হলো ওই বিষয়টা ক্লিয়ার হয় নাই, সেটা হলো আপনি বলছেন যে সরু চালের দাম এই যে বড় কর্পোরেট গ্রুপগুলো প্যাকেট করে করছে, হ্যাঁ, তো মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে এই জন্য সরু চাল এভাবে কিনছে বেশি দামে। তো এই বিষয়ে আপনার এটা ভিউটা কী, যে মানে এই যে বড় গ্রুপগুলো এভাবে করছে, বাজারে চালের দাম 10-15 টাকা বেড়ে যাচ্ছে, তাদের কারণে অস্থিতিশীল হচ্ছে, এই বিষয়ে আপনার ভিউটা কী আসলে? তারা লজিকটা কি আছে যে এরকম কেন নিচ্ছে, সেই প্রশ্নটা আমি আসলে জানতে চেয়েছিলাম যে প্যাকেটজাত করার পরে যে দামের ডিফারেন্সটা হচ্ছে সেটা একই চাল আমাদের দেশের প্রকৃতি থেকেই প্রকিউর করে করছে, সেই চালটা খোলা বাজারে যে দাম প্যাকেট করার পরেই বেশ বেড়ে যাচ্ছে, তাহলে সেইটা যদি বাজার না পেত তাহলে তারা তো এই ব্যবসায় যেত না। সেই জন্যই প্রশ্নটা ছিল আমার যে কেন তারা, কারা কিনছে এই জিনিসটা। আজকে প্যাকেটজাত খাবার কেনার টেন্ডেন্সি একটা মহলে বেড়েছে, সেই জন্যই কথাটা বলছিলাম যে এরকম কেন হচ্ছে। আর চিকুন চালের কথা বলছে এই জন্য, যেটা আমার চেয়ে আপনারা ভালো জানবেন, গ্রামে গঞ্জে সাধারণ মানুষ মোটা চালটা কিনতে চায় না, তারা ঘুরে ফিরে চিকুন চাল খাচ্ছে, কিন্তু সেটা মোটা চালেরই একটা নতুন পরিবর্তিত রূপ, কিন্তু তারপরেও সেটাই তারা কিনতে চাচ্ছে, হয়তো তাতে টেস্টে। এবং আমি যতদূর জানি, সঠিক বলতে পারবো না কিন্তু শুনেছি, আপনারা বলতে পারবেন, এই চালগুলো অনেকটা দিয়ে নাকি মিনিকেট নাম বলেন দিয়ে বিক্রি হচ্ছে, সত্যি কিনা আমি জানি না, তারপরে সে কথা শুনেছি। তো সার্বিক অবস্থাটা আপনাদের খাদ্যের ব্যাপারে, চালের ব্যাপারে মূলত আমি চেয়ে আমার চেয়ে অনেক বেশি অ্যাওয়ার হচ্ছে খাদ্য মন্ত্রণালয়। আমাদের কাছে কোনো ব্যাপারে জানতে চাইলে বা কিছু সাহায্য চাইলে অ্যাকর্ডিংলি উইল ট্রাই আওয়ার বেস্ট। এই গ্রুপগুলো তৎপরার চেয়ে আমি যেটা দেখতে চাইছি সেটা হলো ক্রেতা মহল কিনছে কেন, তারাও তো কনসার্ন হওয়া উচিত না, ব্যবসায়ীরা তো বিক্রি হলে তারা নেবে, তাই না? আপনি যে শার্টটা পরে আছেন, আপনি যে দামে কিনেছেন, বিক্রেতা যদি তার চেয়ে 200 টাকা বেশি পায় আপনি তো সেই দামেই বিক্রি করবেন, তাই না? টেন্ডেন্সি। কিন্তু মূল ব্যাপারটা ক্রেতারা কেন কিনছে,